আগের দিন ভিডিওতে বলেছিলাম বিয়ে বাড়ি গেছিলাম, বলছিলাম প্রচুর জলীয় বাষ্প বাতাসে, তো রাত্রিবেলা দেখো এরকমভাবে এত কুয়াশা পড়েছে পুরো উঠোন ভিজে গেছে। আর তারপরের দিন সকালের ভিডিও এটা, দেখো চা খাচ্ছি দুজনে মিলে, আর বোতলগুলো যেটুকু ছিল ঘরে যেগুলো ফাঁকা হয়েছে সেগুলো একটু গুছিয়ে রাখলাম, কারণ জল ভরবো ওগুলোতে। আর এখন টিফিন করে নেবো চানাচুর, না ওটা ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি আর সাথে মিষ্টি। আর এই রাজাইটাকে ভাজ করে ভাজ করছি, এটাকে তুলে রাখবো। তো কলকাতা যাওয়ার আগে আমি বলেছিলাম এটা তুলে দিয়ে যাই, কারণ এটা অনেকটা জায়গা দখল করে। তো খাটের পিছন দিকটা যেখানে যে আমার টেডি বিয়ারটা আছে ওদিকটা আমার ভাজ করাই ছিল। তো আমার হাজব্যান্ড বলেছিলো যে না তুলো না, যদি লাগে আমি তো বক্সটা খুলতে পারবো না, তুমি ওটা রেখে যাও বাইরে। তো ওটাকে চাদর টাদর দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখন এত গরম পড়েছে না, ওইটাকে আর দু চোখে দেখতে পাচ্ছি না, মানে দু চোখের বিষ হয়ে আছে। আর এখন দেখো এই কম্বলটাও ভাজ করে নিচ্ছি, তো ওই রাজাই আর এই কম্বলটা দুটোকে এখন তুলে দেবো, যাতে ঘরটা একটু হালকা হয়, নাহলে বিছানার দিকে তাকাতে পারি না, মানে মনে হয় যেন ওগুলো থেকেই যেন তাপ বেরোচ্ছে এরকম একটা হয়। আর এখনও দুটো কম্বল আছে, তো আমার আমার হাজব্যান্ড এই কম্বলটা গায়ে দেয়, এটা একটু হালকা, আর এই যে ঘোড়ার মতো যে কম্বলটা এটা আমি গায়ে দিই এখনও। দুপুরে অবশ্য দিতে পারি না, দুপুরে চাদর গায়ে দিই, কিন্তু রাত্রিবেলা তিনটে তিনটের পরে মানে ভোরের দিক থেকে না ভালোই ঠান্ডা লাগে, তখন লাগে। তো এটাকেও আমি কেচে নেবো। তো এখন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হচ্ছে বলে কাচছি না, একটু ওয়েদারটা সুন্দর রৌদ্রোজ্জ্বল হয়ে গেলে তখন এটা কেচে তুলে দেবো। তো এখন এগুলো ভাঁজ টাচ করে নিলাম, ও বিছানা চাদরটা পাল্টে নিয়েছি, আর বালিশের ওয়ারগুলোকে চেঞ্জ করে নিলাম। আর এখন ঘরের তো ঘরটারগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আজকে চলে এসেছে বাজার, তো সজনে ডাঁটা, টমেটো, করলা আর মাছ এসেছে। তো আর সবজি তো ফ্রিজে আছে, বাকি সবজি তো পাবদা মাছ আর হচ্ছে বললো কি যেন কাটাপোনা, মানে এটা হচ্ছে রুই মাছ। তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখছি। তো এই রুই মাছটা মানে পোনা মাছটা রান্না করে নেবো, আর পাবদা মাছটা তুলে রাখবো, আর পোনা মাছটা পুরোটাই রান্না করবো যাতে দুদিন হয়ে যায়, নাহলে আবার আলাদা করে কালকে রান্না করতে হবে, একসাথেই করে নেবো। আর এখানে গাছের আম আর গাছের কুল গাছ থেকে পড়েছে, আর এগুলোকে দিয়ে ডাল করব, আর উচ্ছে করলা সেদ্ধ করব, আলু আর গাছের পেঁপে আর ডাঁটা দিয়ে এখন এটা মাছের ঝোল করব। তো আমার হাজব্যান্ডই বললো একটু পাতলা করেই মাছের ঝোল করো। আর মেশিনে কিছু ওয়াশিং মেশিনে কিছুটা কাস্তে দিয়েছিলাম, এগুলো সব মিলেও দেওয়া হয়েছে। তো এদিকটায় আসছি, ও মাছের প্যাকেটটা ফেলতে আসছি, আর কিছুটা সবজির খোসা পড়ে আছে সেটাকেও এখানে একটা গর্ত করা আছে। দেখো ধনে পাতা কতগুলো ধনে পাতা হয়েছে, আরও ওদিকটা তো আনাচে কানাচে ধনে পাতা গাছ আছে। তো এই গর্তটার মধ্যেই সবজির খোসা টোসাগুলো ফেলি, আর এখানে শুকনো পাতাগুলো জমাচ্ছি, আবার একদিন ওগুলো জ্বালিয়ে দিতে হবে সেই জন্য। আর দেখো আমি দেখছি পেঁপে গাছে আর কটা পেঁপে আছে, কারণ হাজব্যান্ড এখান থেকেই পেরে নিয়ে গেছে পেঁপে, তো সেই পেঁপেটাই কেটেছি। আর এদিকে কয়েকটা গাছে ফুল টুল এসেছে, সেগুলোও একটু দেখছি। আর বৃষ্টির খুবই দরকার, কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না, আর কিন্তু বৃষ্টিটা হয়েছে রাত্রিবেলা, মানে সিজনের প্রথম কালবৈশাখী। তো এখন আবার রান্নাঘরে চলে আসছি, কারণ রান্না বসাবো। তো ওদিকে ঢ্যাঁড়শ আলু তরকারিটা করব, আর করব টক ডাল। তো টক ডাল তো হয়ে গেছে, এখন ফোড়ন দেবো টক ডালের জন্য। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিলাম কালো জিরে আর সর্ষে। তো এটা পরে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর এখন রান্না করছি ঢ্যাঁড়শ আলু তরকারিটা। খেতে সত্যি গরমের সময় এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে টক ডালের সাথে। তো এদিকে সবজির খোসা টোসাগুলো আবার একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে ওখানে যে গর্তটা করা আছে ওখানে গিয়ে ফেলে দেবো। আর এই গর্তটার এখানে না বর্ষাকাল হলে আসতে পারি না, কারণ ভয় লাগে জঙ্গল হয়ে যায়। তো ওই জন্য আমার হাজব্যান্ডকে বললাম উঠোনের এদিকটাতে দুটো গর্ত যদি করিয়ে নিতে ভালো হতো, গাছের মানে ঠাকুরের ফুল টুল ফেলার জন্য আর সবজির খোসা টোসা ফেলার জন্য, বললো আর একদিন করিয়ে নেবো। তো এখন দেখো মাছের ঝোল হয়ে গেছে, এদিকে ঢ্যাঁড়শও হয়ে গেছে, এদিকে টক ডালও হয়ে গেছে। ডালটা কিন্তু খুব সুস্বাদু হয়েছে, একটু কালচে কালার হয়েছে, কারণ কষকষ মতো আমগুলো এখন ছোট ছোট, তাই আমের কুশির জন্য। আর এখানে পালং শাক, করলা উচ্ছে সেদ্ধ, করলা কুমড়ো সেদ্ধ, এগুলো দেখলে কী কী লাঞ্চ মেনু। আর দেখো রাত্রিবেলা ভালো বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিটা এই সময় থেমে গেছে, কিন্তু ঝড়ো হাওয়া ছিল, কিন্তু ঝড় হয়নি, কালবৈশাখীর যে বিশাল ঝড় সেটা হয়নি। আর বৃষ্টিটা দারুণ হয়েছে, আর পুরো উঠোন একদম পাতায় নোংরা হয়ে গেছিলো, তো কিছুটা ঝাঁটানো হয়েছে, আবার বাকিটা পরে মানে একটু একটু করে খেপে খেপে ঝাঁটানো হয়েছে। তো দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা, সারাটা দিনই আজকে মেঘলা মেঘলা ছিল, কিন্তু ওয়েদারটা দারুণ।